নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন এখনকার আজকাল পশু, এই সময়কার আজকাল পশুটা হচ্ছে পণ্ডিতদের অনুষ্ঠানের সময়। আপনারা সেটা জানেন, আপনাদের অধিকাংশ মানুষের যারা এখন রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সকালটা, তাদের দিনটা কিন্তু শুরু হয় পণ্ডিতজির সঙ্গে। মানে সোম থেকে শনি যতক্ষণ না পর্যন্ত আপনারা ভাগ্যবার্তাটা দেখছেন, আপনারা কিন্তু সিদ্ধান্ত নেন না যে ঠিক কী করণীয় আর কী করণীয় নয়, কোন ক্ষেত্রে সচেতন হতে হবে, কোন শুভ কাজটাকে আজকে আমরা করব, কোনটাকে একটু পোস্টপন করব, কিভাবে আমরা চলব। ঠিক এইভাবেই প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছেন পণ্ডিতজি। দিনটা শুরু হয় যাকে দিয়ে, তার বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদেরই অনুরোধে, কারণ আপনাদের একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল পণ্ডিতজি, ভাগ্যবার্তা আমরা আপনাকে পাচ্ছি, আরও বেশি করে আপনাকে জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠানে পেতে চাই এবং আপনার নিজস্ব সময় আপনাকে পেতে চাই। তো আপনাদের দাবি মেনে আপনাদের নিজস্ব সময় পণ্ডিতজি এসেছেন এবং তিনি থাকা মানে আপনারা জানবেন যে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু তথ্য অবশ্যই থাকবে। আজকে আপনাদের বিহাফে আমি পণ্ডিতজির কাছে যে প্রশ্ন নিয়ে যাব, সেই প্রশ্নটা হচ্ছে, গত 18 ফেব্রুয়ারি যখন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় শনির প্রবেশ হয়েছে, তখন তার প্রভাব কোন নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী পড়তে চলেছে, অর্থাৎ কোন নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর একটা শুভ প্রভাব পড়বে, কাদের ক্ষেত্রে অশুভ প্রভাব পড়তে পারে, বা সরস্বতী বা ঢাইয়ার এফেক্ট কীভাবে নির্ধারিত হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রে শনির প্রবেশের মাধ্যমে, কী হতে চলেছে তার জ্যোতিষীয় প্রভাব, সেই ব্যাখ্যায় থাকবেন পণ্ডিতজি। তাঁরই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকেই আমি স্বাগত জানাবো। নমস্কার। অবশ্যই আপনারা আমার সকালের প্রোগ্রাম 7:30 থেকে 8টা ভাগ্যবার্তা অনুষ্ঠান দেখেন। দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটা আমি কিন্তু চালিয়ে আসছি। সেখানে রাশিফল, বিভিন্ন উপাচার, অর্থাৎ সারাদিন কেমনভাবে কাটাবেন, তার পাশাপাশি বিশেষ করে কালীক্ষেত্র নিয়েও কথা বলি, ফোন কল তো থাকেই। সকালের 7:30 আমি অবশ্যই হাজির হই প্রতিদিন, আগামীকালও সকালে আসব। তবে একটা ভালো কিছু নিয়ে আলোচনা করার কিছু ইচ্ছা ছিল। এই যে গত 18 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, সেই 18 ফেব্রুয়ারিতে শনি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করলো, ধনিষ্ঠা নক্ষত্রে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে কী হবে, আমার কী হবে, আমাদের কি কোনো সমস্যা আসবে কি না। অনেকে কিন্তু এই ব্যাপারে কোনো অনেক রকমের সংশয়ের মধ্যে রয়েছেন। আমি সেটাই ব্যাখ্যা করব যে সবার ক্ষেত্রে সমস্যা সেটা আসবে না, কারো ভালো হতে পারে, খারাপও হতে পারে। শনি মঙ্গলের শত্রু, শনি মঙ্গল সহাবস্থান আমরা বলি, বীজ দোষ বলি, শনি মঙ্গলের সহাবস্থানের ফলে জাতক জাতিকার জীবনে অস্ত্রোপচার হয়, আঘাত আসে, তার পাশাপাশি আইনঘটিত সমস্যা আসে। শনি মঙ্গলের সহাবস্থান কারণে মানসিক দিক থেকে অবসাদ আসে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়, নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হয় প্রত্যেকটি জাতক জাতিকা। আবার এই শনির মঙ্গলের নক্ষত্রে প্রবেশ, সেটাও চিন্তার ব্যাপার। কোন কোন নক্ষত্রে জাতক জাতিকারা খারাপ ফল পেতে পারেন, এখানে কোনো কোনো রাশিগত বিচার হয় না, এখানে নক্ষত্রগত বিচার হতে পারে যে আপনার, আপনি কোন নক্ষত্রের জাতক, আপনার ভালো না খারাপ। এই ভুলটা তো আমরা করি পণ্ডিতজি, মানে আমি নিজেও করেছিলাম। ইনফ্যাক্ট যখন আপনি বললেন যে এটা নিয়ে কথা বলবেন, আমি কিন্তু আপনাকে প্রথমে জিজ্ঞেস করলাম পণ্ডিতজি তাহলে কোন রাশির ক্ষেত্রে কি হবে, এটা সাধারণ মানুষের ভুল হয়। আপনি কিন্তু বললেন যে না, রাশি না, এটা নাক্ষত্রিক প্রভাব পড়বে। নাক্ষত্রিক প্রভাব পড়বে। ধরুন আপনার শনি 7:30, আমরা অনেকেই বলি যে 7.5 বছরে শনি, 7.5, শনি 7.5, 2.5 বছরে শনির ধাইয়া, তারপরে শনির মহাদশা, 19 বছরে শনির মহাদশা, দীর্ঘ শনির মহাদশা। শনির মহাদশা মানে দুঃখ, যন্ত্রণা, বেদনা, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কারাবাস, আইন ঘটিত সমস্যা, নানাবিধ সমস্যার সব খারাপ বলে এই টাইমেই হবে আর কি। কিন্তু আমি সবসময় বলবো শনি কর্মফলের দেবতা। শনির মহাদশা মানেই আপনার জীবনে সর্বনাশ নয়, শনির মহাদশা মানে আপনার জীবনে প্রাচুর্য আসতে পারে, শনির মহাদশা মানে আপনার জীবনে সফলতা আসতে পারে। শনি যেহেতু কর্মফলের দেবতা, শনি আপনাকে যেভাবে সাফল্য দেবে অন্যান্য গ্রহরাশিভাবে সাফল্য দেয় না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রত্যেক জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে পাপগ্রহের মহাদশা কিন্তু তাকে জীবনে সর্বোচ্চ সাফল্য দেয়,
যাবতীয় সাফল্য কিন্তু পাপগ্রহের মহাদশা আসে, বিশেষ করে শনি কর্মফলের দেবতা শনির মহাদশা কিন্তু সাফল্য আসতে বাধ্য। কিন্তু এই শনি যদি কখনো অশুভ অবস্থা থাকে, এই শনি যদি কখনো নিচস্থ থাকে, এই শনি যদি কখনো দুস্থানগত থাকে, এই শনি যদি কখনো অশুভ গ্রহ যুক্ত থাকে, এই শনি যদি কখনো পাপ ও নক্ষত্র অবস্থান করে, শনি যদি আপনার জন্মছকে শনি সাড়ে সাথি চলাকালীন অশুভ নক্ষত্র অবস্থান করে, শনির ধাইয়া চলাকালীন যদি অশুভ নক্ষত্র অবস্থান করে, শনির দশা চলাকালীন যদি শনি অশুভ নক্ষত্র অবস্থান করে, তাহলেই আপনার জীবনে সমস্যা বাড়তে পারে। যদি শনি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, যদি শনি সাড়ে সাথে চলছে তাতে কী আছে, শনি সাড়ে সাথে চলাকালীন আপনার নবতারা চক্রে যদি শনি শুভ নক্ষত্রে থাকে, মিত্র নক্ষত্রে থাকে, অতিমিত্র নক্ষত্রে থাকে, সম্পদ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনার চিন্তা করার মতন বা টেনশন নেওয়ার মতন কোনো সমস্যা থাকবে না। সবসময় মনে রাখতে হবে যে কোনো জাতক জাতিকার জীবনে 30 বছর অন্তর শনি সাড়ে সাথে আসতে পারে, 15 বছর অন্তর তার জীবনে ধাইয়া আসতে পারে। তাহলে ধাইয়া শনি সাড়ে সাথে নিয়েই তো তার জীবন, তাহলে কি তার জীবনটা কি এভাবেই ধাইয়া আর শনি সাড়ে সাথে তার জীবন কি সর্বনাশ হবে, তার জীবনে কোনো সাফল্য আসবে না, এটা কি হয় কখনো? সবসময় রাখতে হবে শনি সাড়ে সাথে আপনাদের জীবনে প্রত্যেকের জীবনে এসছে, আপনারা কিন্তু কখনো কখনো খারাপ ফল পেয়েছেন, কখনো কখনো খুব ভালো ফল পেয়েছেন। কখন খারাপ ফলটা এসছে, কোন সময় আপনার জীবনে অন্ধকার নেমে এসছে, কোন সময়ে আপনার শারীরিক বিড়ম্বনা আসছে, কোন সময় আপনার প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসছে, কোন সময় আপনার দাম্পত্য জীবনে সমস্যা এসছে, কোন সময় আপনার কর্মজীবনে নানাবিধ সমস্যা এসছে, সমস্ত কিছু নির্ধারণ করে শনি যখন অশুভ নক্ষত্রের উপর দিয়ে চলে। কীভাবে সেটা বিচার করবেন, আপনি আপনার বিচার নিজে করবেন। নবতারা চক্র প্রথমে জানেন জন্ম নক্ষত্র, তারপর সম্পদ নক্ষত্র, তারপর বিপদ নক্ষত্র, তারপর ক্ষেম নক্ষত্র, তারপর পত্তরী নক্ষত্র, সাধক নক্ষত্র, বদ নক্ষত্র, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র। এর মধ্যে থেকে আপনার জন্ম যদি, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার জন্ম যদি বিশেষ করে চন্দ্রের দশা জন্ম হয়, তাহলে আপনার রোহিণী নক্ষত্র 4 নম্বর নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র এবং 22 নম্বর সবরা নক্ষত্র, এই নক্ষত্রে জাতক যদি হন, তাহলে দেখুন আপনি জন্ম নক্ষত্রে যখন আপনার নক্ষত্রের মানটা বসাবেন, অর্থাৎ আপনার নক্ষত্র হচ্ছে 22, অর্থাৎ 22 নক্ষত্র জন্ম নক্ষত্র, তার পরের ঘরটা হচ্ছে সম্পদ নক্ষত্র, অর্থাৎ 23 নম্বর সম্পদ নক্ষত্রে শরীর অবস্থান, অর্থাৎ আপনার পক্ষে কিন্তু শুভ। আপনার যদি শরীর সাড়ে সাথে চলে, আপনার যদি সম্পদ নক্ষত্রের উপর শনির এই সাড়ে সাথে চলছে, আপনার কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনার কোনো ভয়ের কারণ নেই। এভাবে যদি দেখা যায় যে আপনার এই শনির সাড়ে সাথে পিরিয়ডে আপনার বিপদ নক্ষত্রে, পত্তরী নক্ষত্রে এবং বদ নক্ষত্রের উপর দিয়ে আপনার শনির এই ধাইয়া বা শনির সাড়ে সাথে চলে, তাহলে কিন্তু আপনাকে চিন্তার বিষয় ও সেই সময় কিন্তু আপনাকে নানাবিধ সমস্যার মধ্যে সম্মুখীন হতে হতে পারে। যেমন আমি আপনাকে বলবো, ধরুন আপনার জন্ম হচ্ছে রবির দশায়, অর্থাৎ রবির নক্ষত্রে কি কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র একজন আছেন না? হ্যাঁ, আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্র 12 নম্বর নক্ষত্র এবং পাশাপাশি 21 নম্বর নক্ষত্র, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ধরুন আপনার জন্মছকে আপনার জন্ম 21 নম্বর নক্ষত্রে, 21 নম্বর হচ্ছে জন্ম নক্ষত্র, তারপরে 22 নম্বর নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, অর্থাৎ বিপদ নক্ষত্র। অর্থাৎ যার রবির মহাদশায় জন্ম, যার জন্মকালীন 21 নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে, তার কিন্তু এই শনি মঙ্গলের অবস্থান হেতু তার ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ বিপদ নক্ষত্রের অবস্থান করবে। অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শনির দশা থাকে, যদি শনি সাড়ে সাথে থাকে, যদি শনির ধাইয়া থাকে, তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। আসি আলোচনায়। বেশ বেশ, একটা ফোনে নিয়ে আমরা তারপর আলোচনা তো আমরা নিশ্চয়ই থাকবো, কারণ এটা খুব ভাস্ট একটা সাবজেক্ট, সময় লাগবে আলোচনা। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার দিদি,
কোথা থেকে ফোন করছেন? আমি আগরতলা থেকে ফোন করছি। আগরতলা? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই দিদি। মেয়ের নাম কি, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম উর্মিলা সাহা, ডেট অফ বার্থ 11/10/89। 11/10 জন্মস্থান কোথায়? আগরতলাতে জন্মস্থান। পণ্ডিতজির অনুষ্ঠান দেখা হয়? আপনার মেয়ের জন্মবার বুধবার তো? মঙ্গলবার। 18/10 বললেন তো নাকি? 18/10 মানে আমি মঙ্গলবারই থাকে, ঠিক আছে? ওর কন্যা লগ্ন বৃষ রাশি, রোহিণী তাহলে ঠিকই আছে। আপনি আপনি যেটা বলছেন একদম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু জন্ম ছকে আসছি। আচ্ছা আচ্ছা, ওর হচ্ছে জন্মছক অনুযায়ী কন্যা লগ্ন, লগ্নে বুধ মঙ্গলের অবস্থান, সপ্তম প্রতি কারক গ্রহ বৃহস্পতি, সপ্তম অষ্ট নবম দশম ভাবে অবস্থান করছে, ঠিক আছে, এবং চতুর্থ ভাবে শনির অবস্থান বর্তমানে, এবং একাদশ দ্বাদশ ভাবে অবস্থান করছে কেতুর অবস্থান, এবং চন্দ্র শুক্রের সমসপ্তম যোগ, চন্দ্র হচ্ছে ওর জন্মছকে একাদশ প্রতি তুঙ্গি অবস্থায় আছে। আচ্ছা, এবার একটু মহাদশাটা দেখে নিচ্ছি। ওর বর্তমান বর্তমানে চলছে বৃহস্পতির মহাদশা, ওর শুরু হলো গত বছর, তার আগে পর্যন্ত ছিল রাহুর মহাদশা। রাহুর মহাদশা ওর জীবনে ভালো ছিল না, রাহুর মহাদশায় নানাবিধ সমস্যা এবং জটিলতা ছিল। এখন বর্তমানে বৃহস্পতির মহাদশায় পা দিয়েছে। বৃহস্পতির মহাদশাতে বৃহস্পতি যেহেতু ওর জন্মছকে কেন্দ্রপ্রতি কারক গ্রহ এবং বৃহস্পতি বাধক প্রতি কারক গ্রহ, বৃহস্পতির দশা অন্তর্দশাটা কিন্তু ওর পক্ষে ভালো দেবে না। 2023 সালের এপ্রিলের পর থেকে আস্তে আস্তে ওর সময়টা ভালো আসবে। 2023 সালের এপ্রিল পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ওর জন্মছক অনুযায়ী কিন্তু বর্তমান সময়ে নানাবিধ মানসিক বিড়ম্বনা থাকবে এবং এই সময় কিন্তু উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, এবং বিবাহ যদি হয়ে থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসবে এবং দাম্পত্য জীবনও কিন্তু ওর ভালো যাবে না। আচ্ছা, ওর ওর বিয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে, কেমন চলছে সেটা? আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু ওর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। বিশেষ করে আমরা যে কোনো জাত, বিশেষ করে কোনো জাতিকা অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কি করি, শুক্রর অবস্থানটা নির্ভর করে, শুক্রকে আমরা লক্ষ্য করি, শুক্র কী অবস্থা আছে জাতক জাতিকার জীবনে। হ্যাঁ, সেই ক্ষেত্রে শুক্র যদি কোনো অশুভ অবস্থা থাকে, শুক্র যদি কম বাস থাকে, শুক্র নিচস্থ থাকলে, শুক্র পাপগ্রহ মধ্যগত থাকলে, তার জীবনে কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা আসে, এক নম্বর কারণ। শুক্র যদি কখনো যদি চন্দ্রযুক্ত চন্দ্রদৃষ্ট থাকে, তার কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তার জীবনে এবং তার প্রেম সংক্রান্ত বিবাহ ঘটে, ঠিক আছে? আপনার মেয়ের জন্মছকে কিন্তু শুক্র কিন্তু পাপগ্রহ মধ্যগত, রবি এবং শনির মধ্যগত, ভাগ্যপতি পাপগ্রহর মধ্যগত, ভাগ্য বিড়ম্বনাজ, তার পাশাপাশি দাম্পত্য জীবনেও নানাবিধ সমস্যা, শুক্র ভাগ্যপতি পাপগ্রহ মধ্যগত থাকা কখনোই শুভ নয়, তার জীবনে নানাবিধ সমস্যা আসে
এবং জীবনে কিন্তু সাফল্য আসতে চায় না, জীবনে বারবার প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। যাই হোক, আমি কিন্তু ওই শুক্রের, যেহেতু ভাগ্যবতী শুক্র ওর অশুভ অবস্থা আছে, সেই জন্য কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, লগ্নপতি কারকগ্রহ বুধ সেও পাপগ্রহ মধ্যগত, লগ্ন ভাবও পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ ভাগ্যপতি পাপগ্রহ মধ্যগত পাপকর্তারি দোষ, লগ্ন ভাব পাপগ্রহ মধ্যগত পাপকর্তারি দোষ, শারীরিক মানসিক দাম্পত্য জীবন ভাগ্য বিড়ম্বনা সব কিছু নিয়েই কিন্তু ওকে জীবনে চলতে হবে, সে ব্যাপারে কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে হবে। এবার আপনার কি কি প্রশ্ন আছে বলুন। আমার প্রশ্ন এটাই মানে দাদা, যে কবে ভালো হবে ওর সময়টা, আর এগুলো হচ্ছে তো আমি যেগুলো বলেছি বলেই দিলাম। আমি কিন্তু কিছু বলছি না, জন্ম ছক বলছে, জন্ম ছক বলছে, কারণ আমার আমি কোনো মন গড়া কিছু বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার জন্ম ছক, আপনার মেয়ের জন্ম ছকের গ্রহগত অবস্থান হেতু সেইভাবে কিন্তু আমি আলোচনা করছি, সমস্ত সমস্ত জন্মছকটাকে সমস্তভাবেই কিন্তু আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা করছি এবং তুলে ধরছি ওর কেন খারাপ, কেন খারাপ। একটা মানুষের জীবনে তো খারাপ আসতে পারে, তার জীবনে এত ধরনের সমস্যা আসবে কেন সেটাকেই আমি ব্যাখ্যা করছি, সেখানে এক বিন্দু কোনো ভুল নেই। আমার এই আলোচনা সম্পূর্ণভাবে আমি মনে করি যে সঠিক, উনি তো সেটা অ্যাডমিটও করেছেন, সঠিক। যাই হোক, আপনি তো অনেক মানে কারোর পরামর্শ নিয়ে থাকেন, কোনো কখনো বোধহয় কারোর পরামর্শ নিয়েছেন, আমি জানি না এত সুন্দরভাবে আপনাকে ব্যাখ্যা করেছে কি না আপনার মেয়ের জন্মছক অনুযায়ী। হ্যাঁ, যে কেন সমস্যা, আপনি তো গেছেন বলে যে সমস্যা আছে, কেন সমস্যা এত সুন্দরভাবে মনে হয় কেউ আজ পর্যন্ত আপনাকে আলোচনা করেছে কি না আমি জানি না। এরকমভাবে কেউ কখনো বুঝিয়েছে আপনাকে যে এরকম সমস্যা? সেটাই আমি বলতে চাইছি যে আপনার দাদা, আপনাকে এটাই বলা আমার আর কি, যে মানে ওর কিছু করার আছে কিনা। আপনি অনলাইনে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই করবেন, এর প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে। যার ভাগ্যভাবে নানাবিধ সমস্যা, ভাগ্যপতি পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে এবং যার লগ্নভাব পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে, তার জীবনে তো নানাবিধ অন্ধকার আসতেই পারে এবং তার জীবনে সাফল্যের জন্য তো আপনার প্রতিকার করতেই হবে, নাহলে তার দিনকে দিন আরো সমস্যা আসবে জীবনে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে যে পন্ডিত জি কি বলছেন, প্রতিটি সম্ভাবনা খুঁটিয়ে খুঁটিয়ে বলেছেন, আপনি নিজে সেটা অ্যাডমিট করলেন যে না এভাবে কেউ কখনো আমাদেরকে ব্যাখ্যাই করেনি, আমরা জানতেই পারি নিজেই জিনিসটা। প্রতিকারের চেষ্টা করুন যেখানে প্রয়োজন রয়েছে, এবং এখানে ডেফিনিট প্রয়োজন রয়েছে, প্রয়োজন না থাকলে পন্ডিতজি বলেন না কাউকে। আমরা এর আগে অনুষ্ঠানে দেখেছি পন্ডিতজি বলেছে দুর্দান্ত ছক, কিচ্ছু প্রয়োজন নেই, দারুণ হবে আপনার ছেলের চাকরি, আপনি কটা দিন অপেক্ষা করুন, 3 মাসের মধ্যে বিদেশে যাবে, এই অনুষ্ঠানে আমরা দেখেছি পন্ডিতজি বলেছেন। প্রয়োজন রয়েছে যখন তখন পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, অনলাইনে পন্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশেষত আমি বলবো সামনে যে শিবরাত্রি হচ্ছে 1 মার্চ এবং 2 মার্চ হচ্ছে অমাবস্যা, আর আপনারা জানেন প্রতিটি অমাবস্যা মানে পন্ডিতজি কিন্তু তারাপীঠে থাকবেন, বিশেষ পুজো হবে, সেই পুজোতে আপনারা অংশ নিতে পারেন, গ্রহগত সংস্কারের কাজ হয়, যারা সরাসরি আসতে পারেন না দূরে রয়েছেন তারা অনলাইনে দেখতে পারেন যে হ্যাঁ পন্ডিতজির লিংক দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনারা। আমি অমাবস্যা সম্পূর্ণভাবে তারাপীঠে থাকি, সকালে এখানে প্রোগ্রাম করে সোজা চলে যাই গাড়ি নিয়ে তারাপীঠ, একদম আমাকে কিন্তু কখনো এই প্রোগ্রামের মধ্যে তখন আর পাবেন না, কারণ যেদিন অমাবস্যা থাকে আপনাকে তো তখন লাইভে দেখা যায় না, লাইভে কোনদিনই পাবেন না, কারণ আমি তারাপীঠ থাকি। আমি একজন যে তারাপীঠ থেকে পুজো হয় সম্পূর্ণ লাইভ দেখাই, আজ পর্যন্ত মনে হয় অনেকেই তারাপীঠে যান, গ্রহদোষ খণ্ডন করেন, কিন্তু ইউটিউব ফেসবুক লাইভ দেখান কি না আমি জানি না, আমার চোখে পড়েনি। তারাপীঠ মহাশ্মশান থেকে আমি একমাত্র যে লাইভ অনুষ্ঠান দেখাই, এবং যদি কোনো রকম ফেক হয়ে থাকে, আপনারা 20, 21, 22 সালের প্রত্যেকটা অমাবস্যার পুজো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোচক্র পন্ডিতজি ভিগুর্সি জাতক দেখে নিন, পেয়ে যাবেন ওখানে,
প্রত্যেকটা অমাবস্যায় আমি তারাপীঠে উপস্থিত থাকি, প্রত্যেকটা অমাবস্যায়। এবং প্রত্যেকটা জাতক জাতিকার নাম ধরে তাদের ভার্চুয়াল পুজো হয়, তার পাশাপাশি অনেকেই উপস্থিত হন, তাদের উপস্থিতি থাকে। তার পাশাপাশি তো আমার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে বসেও গ্রহদোষ খণ্ডন হয়, সেগুলো আপনারা জানেন, হ্যাঁ বাড়িতেই আছে। সেই ক্ষেত্রে আপনারা আমার গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কোনো ফেক কিছু নেই, আপনার কাজ সামনে সামনেই হবে। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করবেন শিবরাত্রি বা অমাবস্যা উপলক্ষে, আপনারা এখন থেকে যোগাযোগ করতে পারেন, আপনারা অমাবস্যায় তারাপীঠে উপস্থিত থাকতে পারেন, এখন থেকে যোগাযোগ করবেন। একদম, এখন থেকে যোগাযোগ করুন। আছেন কথা বলিনি, হ্যাঁ কথা বলবো আমি, আর সকালবেলায় ভাগ্যবার্তা অনুষ্ঠানটাও দেখবেন নিশ্চয়ই। আমি মনে করিয়ে দিই, সোমবার দিন কিন্তু গড়িয়াহাটে থাকেন পণ্ডিতজি, হাতিবাগানে থাকেন মঙ্গলবার, মঙ্গলবার হাতিবাগানে চেম্বার, বুধবার আর শুক্রবার বারাসত চেম্বারে আপনারা পণ্ডিতজিকে পান, শনিবার হচ্ছে গড়িয়াতে চেম্বার, সামনে মার্চ মাসে বোলপুরে চেম্বার রয়েছে, সেটা হচ্ছে 3 তারিখ, 2 তারিখ তো তারাপীঠে থাকবেনই পণ্ডিতজি, 3 তারিখে বোলপুরে চেম্বার করবেন, বর্ধমানে মার্চের 12 তারিখে চেম্বার রয়েছে, 13ই মার্চ মেচেদায় আপনারা পণ্ডিতজিকে পাবেন, এবং খড়গপুরে চেম্বার হচ্ছে মার্চের 20 তারিখ। যারা যারা 2 তারিখে অমাবস্যায় গ্রহগত সংস্কার করাতে চাইছেন, তারাপীঠে অংশ নিতে চাইছেন, বা ভার্চুয়ালিও আপনি পুজোতে অংশ নেবেন, সংস্কার করাবেন, তারা যোগাযোগ করুন, যোগাযোগ নেওয়া চলছে, বুকিং নেওয়া চলছে। 1 মার্চের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারাও বুকিং করাতে পারেন, আর গড়িয়াহাট হাতিবাগান বারাসাত কিন্তু অনেক বুকিং হয়ে গেছে, কারণ আমি তারাপীঠ থেকে ফিরে ফার্স্ট বোলপুর ঢুকবো, বোলপুরে কিন্তু অনেক বুকিং হয়ে গেছে। আপনারা যারা বুকিং করতে চান বোলপুরে ইমিডিয়েট করে নিন, কারণ আমি 10 জনের বেশি কোনো চেম্বারে দেখি না, সেটা কিন্তু মনে রাখবেন। আমার বোধ হয় অলরেডি 8 জন হয়ে গেছে বোলপুর বুকিং, আর 2 জন নেব, বন্ধ করে দেবো খাতা। যাই হোক, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। ও আসলে আমার ছেলের জন্য আর কি। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? ফোনটা কিন্তু কেটে যাবে, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। বরানগর থেকে। হ্যাঁ বলুন বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ টাইম বলুন ম্যাডাম। টিভিতে যদি আপনি শোনেন আমরা কিন্তু কথা বলতে পারবো না, টিভিতে শুনবেন না। আমরা বহুবার বলি পণ্ডিতজি যখন অনুষ্ঠান করেন প্রচুর মানুষ চেষ্টা করেন, এবং পণ্ডিতজির কথা থামিয়ে ফোনটা নিচ্ছি মানে কিন্তু আপনারা আপনাদেরকে এর গুরুত্বটা বুঝতে হবে, যে পণ্ডিতজি এত যত্ন সহকারে প্রেডিকশন করেন, আপনারা যখন ফোন করবেন আপনাদেরকেও একটু যত্নবান হতে হবে। যারাই আছেন আমি জানি আপনাদের ইচ্ছে থাকে আমরা শুনবো জেনে নেব, একটু তার জন্য আমাদের সাথে সহযোগিতা করতে হবে। টিভির ভলিউমটা মিউট করে ফোন করবেন, অবশ্যই পণ্ডিতজি কথা বলবেন, তার সময়ের গুরুত্ব, তার প্রেডিকশনের গুরুত্বটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। মামুনি গনি বলছি, বামুনগাছি থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ চট করে বলুন, সময় খুব কম। সঞ্জু গনি, সঞ্জু গনি, 2001, 29শে জানুয়ারি। 19শে জানুয়ারি 2001। সময় কখন? বিকেল 4:55, ব্যারাকপুরে জন্ম। ব্যারাকপুরে জন্ম। পণ্ডিতের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ প্রচন্ড, মানে পণ্ডিত যে অনুষ্ঠান সকালবেলা উঠে না দেখলে আমার মনে হয় সেই দিনটাই খুব খারাপ যায়, কারণ সর্বমঙ্গলা মঙ্গলের যে মানে পণ্ডিতজি যে বলেন ওইটা আমি সকালবেলা পণ্ডিতজির সঙ্গে সঙ্গে বলবো, তারপরে আমার দিন শুরু হবে। এটা আপনি একা না, প্রচুর মানুষ আছেন যাদের দিনটা শুরু হয় পণ্ডিতজির অনুষ্ঠান দেখে। সত্যি তাই, সত্যি ম্যাম, আজকে যে পেয়েছি আমার শরীর কাঁপছে, যে পণ্ডিতজি এতদিন ধরে অনুষ্ঠান দেখছি আজকে সরাসরি একটু কথা বলতে পারছি। আচ্ছা টাইমটা কি বলেন, 3:39 কখন বলেন? বিকেল, বিকেলে না, 4:55 বিকেলবেলা, সরি 4:55 বিকেল, 19শে জানুয়ারি 2001, ব্যারাকপুর জন্ম, ব্যারাকপুরে জন্ম, জন্মবার শুক্রবার, তাই তো? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, সোমবার 2001, 29শে জানুয়ারি। সোমবার জন্ম, কর্কট লগ্ন, মীন রাশি, তো কথাও বলতে পারবেন না পণ্ডিতজি, সময়ও শেষ, উনি মিলিয়ে নিতেও পারবেন না, এত এক্সাইটেড হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি, একদম সময় নেই আজকে আর, পরে চেষ্টা করবেন ম্যাডাম, খারাপ লাগছে আমার নিজেরও, কারণ আপনি এতদিন চেষ্টা করার পর লাইনটা পেলেন কিন্তু কথা হলো না, খুব সুন্দর, পরে চেষ্টা করবেন।
পরে চেষ্টা করবেন, পণ্ডিতজি নিশ্চয়ই বলে দেবেন আপনার ছেলের সম্বন্ধে। চেষ্টা করুন একবার, আমি চেষ্টা করবো এই চপটা নিয়ে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আজকের মতন এ পর্যন্তই, পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে। নমস্কার।